আজ বুধবার আটই ফাল্গুন দু চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রো স বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ যার জন্ম ছকে বুথ খারাপ এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত ইন্ট্রোভার্ট হতে অর্থাৎ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন বয়স যদি তিরিশ হয় দেখতে হয়তো আপনার চল্লিশ বছরের মতো লাগে অর্থাৎ আপনার বয়স ছাড়া ফেসের উপরে বয়সের প্রভাব বেশি পড়ে এবং এই ধরনের ব্যক্তিবর্গদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আমরা অনুভব করে থাকি এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনারা বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা সবুজ রঙের ড্রেস পরুন মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ শাক সবজি বেশি করে খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রঙ থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আজ সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যে আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করিয়ে দেবে বন্ধু বন্ধুবান্ধবরা আজ বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনাকে পরিচিত করে করাতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষ্যনীয় প্রভাব ফেলতে চলেছেন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ অবশ্যই আপনার উচিত কাছের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম পাস করা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে কারোর না কারোর শরীর খারাপ হওয়ার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যাবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র